প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক চার চারটা নসিহত নয় ওসিহত গুলো বলে দিলেন আমার আব্বার যিনি ইমামতি করবেন জানা যান নামাজের এই চারটা কোয়ালিটি যদি থাকে রে চারটা বৈশিষ্ট্য চারটা মাসায়া এই কোয়ালিটি যদি থাকে রে আয় আয় আড়াই লক্ষ মানুষ থেকে আয় আয় রে কে আছো আমার বাবার জানা নামাজ পড়াবে কুতুবুদ্দিন মুক্তি আর কাকির ছেলে বললেন আমার আব্বা বলেছে চারটা গুণ যদি কারো মধ্যে পাবে রে তাহলে তাকে জানাজা পড়তে দিবে আর যদি না পাও তাহলে আমাকে জানাজা পড়ার লাগবে না তুমি একাই আমার জন্য দোয়া করে দিবে আল্লাহু আকবার অল্প কয়েকজন মানুষ নিয়ে আমার জন্য জানাজা পরে দোয়া করে দিবে তুমি যথেষ্ট আর এই চারটা গুণ যদি কোনো মানুষ পাও তাহলে তার দ্বারা তুমি জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করবে কিং কর্তব্য বিমুট কোন শব্দ নাই আওয়াজ নাই সময় যায় পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট করে যেতে 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 লক্ষ লক্ষ মানুষ এই ওসিয়ত গুলো শুনে সময় অবাক কে আসবে কে আসবে কে আসবে ওই মুহূর্তে দেখতেছেন প্রথম কাতার থেকে দিল্লির বাদশাহ সুলতান ইলতুমিশ আল তमाश رحمتullah আলাইহি যিনি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির খাস murid তিনি আস্তে আস্তে করে সামনের কাতার থেকে তিনি বেরিয়ে আসতেছে হাত উঁচু করে বললেন আমি 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 আজকে আজকের جناজার নামাজের ইমামতি করব আমি লক্ষ লক্ষ মানুষ সবাই বললো বলতেছে কে 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 এই গুণকার কার মধ্যে আছে কে সামনে গেলেন কে গেলেন এই আওয়াজ প্রথম কাতার থেকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে বলল বলে আমাদের বাদশা দিল্লির বাদশা সুলতান ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাইহি সবাই অবাক হয়ে গেল উনি পড়াবেন জানা যা সব কোয়ালিটি তার মধ্যে আছে বলে হ্যাঁ বলে বুঝবেন কেমনে সরাসরি এসে হাতটা কফিনের মধ্যে রাখলেন কফিন থেকে ইঙ্গিত পেলেন কফিন থেকে ইঙ্গিত পেলেন কি যেন বুঝলেন বলে আমি ইশারা পেয়েছি যেটা ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা অনুযায়ী আমার মধ্যে আছে কপালে চুমু খেলেন কুতুবউদ্দিন মুক্তি কাকির কপালে চুমু খেলেন আল্লাহু আকবার যদি বিশ্বাস না হয় এখন ইন্টারনেট আছে আপনি লিখে সার্চিং দেন স্পষ্ট করে লেখা আছে উইকিপিডিয়া থেকে লেখা ওলামায় হিন্দের অনেক ওলামা তার বায়োগ্রাফি লিখেছেন এই ঘটনাগুলো এনেছেন শিক্ষার বিষয় রে বাবা সাধারণ বিষয় যদিও কিন্তু বিষয়টি অসাধারণ আল্লাহ আকবর তিনি বললেন আমি আমি পারবো জানা যান নামাজের ইমামতি করব আমি দাঁড়ায় গেলেন লক্ষ লক্ষ মানুষ তারা অপেক্ষা করছেন কখন জানি তাক বিটটা দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন দোস্ত অনেক দিন হয়ে গেছে আপনার কাছে কোরআন নাজিল হয় না কোরআন আসে না জিব্রিল আসে না উম্মে জামিলা বলেছে জিব্রিলকে শয়তান বলেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা তার দোস্তকে জানাই দিলেন কোন টেনশন করবেন না টেনশন করবেন না ওয়াদ্দুহা আশার আলো সুবহানাল্লাহ ওয়াদ্দুহা দুহা মানে আলো দুহা মানে কি

যিনি জঙ্গলে বসে বসে গাছের পাতায় তাপসির করে লিখেছেন আল্লাহ আখবর জঙ্গলে বসে 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 যিনি তাফসির লিখেছেন গাছের পাতায় পরিপূর্ণ তাপসির লিখতে পারেন নাই গভীর মনোযোগ

ঠিক কিনা দুভির ভাষা আন্দোলন হলো রফিক সালাম বরকত শহীদ হল তাদেরকে আমরা সালাম জানাই 68 বছর হয়ে গেল 2021 এর 21 ফেব্রুয়ারি যখন আসবে মাইকে মাইকে ফটক ছড়িয়েছে বেজে উঠবে মাইকের মধ্যে সালাম সালাম হাজার সালাম লাখো শহীদের শরণে শহীদদের স্মরণে সালাম সালাম হাজার সালাম আপনি দিবেন কারণ কি এ দেশের জন্য দেশের ভাষার জন্য তারা জীবন দিয়েছেন দেশের ভাষার জন্য জীবন দিয়েছেন এই জন্য যদি তাদেরকে সালাম সালাম হাজার সালাম লাখ সালাম বলা যায় যে নবী না হলে পুলকা এনাতের কিছুই হতো না যে নবী না হলে আপনার আমার অস্তিত্ব হতো না সেই নবীর একটু ইয়া নবী সালাম আলাইকা বলবো ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলি অনেকের শরীর চুলকায় আরে যারা বলেন ঠিক কিনা ওরে আশাবাদী থানবি সাহেবের পীর হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি তিনি কতই না চমৎকার করে বলে দিয়েছেন মাই ফকির মশরফ ইয়ে হায় হার সাল মিলাদ কেম করতা হো মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লাজ্জাত পাতা হো প্রতি বছর আমার বাসায় মিলাদ পরে কাম করি নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ পাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরেজনের বল্লাহু আরেকজনের কথা আজকে না বললেই নয় যদিও সময় কম কিন্তু সামনে বিশাল সাগর আব্দুল হার মুহাদ্দিস দালবি রহমাতুল্লাহ আলাইহি তার লেখা kitab আখবারুল আখিয়ার আল্লাহু আকবার বিক্রিত kitab আখবারুল তিনি বলেন আয় আল্লাহ মেরা कोई अमल सानी जो तेरे दरबार के लायक हो আল্লাহ আমার জীবনের এমন কোন আমল নাই যে আমলটা তোমার দরবারে মাই পেশ করতে হো আমি পেশ করব আমার জীবনের এমন কোন আমল নাই তবে একটা আমল আছে আব্দুল হক মুহাদ্দিস দেহ নবী আউয়ালু মান সর্বপ্রথম যিনি দাখালা বি হাদিস ফিল হিন্দ হিন্দুস্তানে সর্বপ্রথম যিনি হাদিস এনেছেন তিনি বলেন আব্দুল হক মুহাদ্দিস দেহ নবী যিনি মারকাজুল আসানিদ এই বাংলাদেশে এই পাক ভারত উপমহাদেশে কেউ যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে

বড় বড় শাহেকদের থেকে তিনি হাদিসের জ্ঞান নিলেন সুহান আল্লাহ বড় বড় মহাদেশ থেকে জ্ঞান নিলেন হাজার হাজার হাদিস তার জানা হলো সেই যুগের ফার্সি ভাষা ছিল রাষ্ট্রীয় ভাষা আলেমারাও ফার্সিতে কথা বলতো সাধারণ মানুষ সবাই ফার্সিতে কথা বলতে পারতো না আল্লাহ আকবর আব্দুল্লাহ মহাদেশ দেলবির জীবনের বড় আশা যতবার আমি কালা রসুল্লাহ বলবো কালা রসুল্লাহ বলবো আর আমার নবীজির রোজা মোবারকের দিকে আমি তাকাবো এজন্য তাকে সাহেবিল সাহেবি হুজুরি বলা হতো যখন এই কালা বলতেন আমার নবীজির রোজা মোবারকে হাজিরা দিয়ে সব সময় কালা রসুল্লাহ বললে নবী রোজার দিকে তাকাতেন আল্লাহ আকবর বলে উনি নিজে ইচ্ছা করলেন মদিনায় থেকে যাবেন মদিনায় তার কবর হবে মদিনা মনোমারায় আমার নবীর দেশে তিনি থাকবেন যতবার রসুল্লার হাদিস পড়বেন নবী রোজার দিকে তিনি তাকাবেন আল্লাহর নবী নবী কুলের সম্রাট নবীদের নবী নূর নবী হায়াতুন নবী জেন্দা নবী রোজা মাবারক থেকে বলছেন ইয়া আব্দুল হক রে আব্দুল হক মুহাদ্দিস দেহলবী কে নক্ক করে বলেন রে আব্দুল হক তুমি দিল্লিতে যাও

আমি আপনার রোজায় আমি এখানে পাশে আপনার কদমের পাশে থাকবো হাদিস করব আপনার রোজা আমাকে আপনি দিল্লিতে পাঠাই দিচ্ছেন হিন্দুস্তানে আমি তার দেখতে পাব না। আব্দুল তুমি দিল্লিতে যাও এইখানে বসে যেভাবে দেখতাম দিল্লি থেকে ওইভাবে আমাকে দেখতে পাবা হয় না আরো যারা বলেন আল্লাহ আখবার তবে দিল্লিতে গিয়ে ওলি আওলাদের খোঁজ খবর নিবে সবার একটু খোঁজ খবর নিবে তিনি আসলেন দক্ষিণাত্ত এটি এলাকায় গেলেন ভারতের দক্ষিণাত্তে গেলেন তিনি দক্ষিণাত্তে অঞ্চলে গেলেন অঞ্চলে গিয়ে দেখছেন একজন ভন্ড কি লোক সমাজে প্রচার আছে যে তিনি বড় বড় ওলি বড় কুতুব লোক সমাজে বলে আব্দুলক মুহাদ্দিস দেলবী বলেছে আমি একটু দেখি তো কেমন বড় পীর তো যখন আব্দুলক মুহাদ্দিস দেলবী গেলেন যাওয়ার পরে তারে মদ খাইতে দিছে বলে মлла খাও কি খাও মлла খাও शराब খাও शराब পেলো शराब পান করো বলে এটা খাই না আমি এটা জায়েজ না হারাম বলে হারাম বাদ দাও খাও না হলে কঠিন বিপদে পড়বা আব্দুলক মুহাদ্দিস দেলবী বলেন আমি কঠিন বিপদে পড়ব এটা না খাইলে কি কঠিন এক অবস্থা একবার দুবার তিনবার চারবার দিছে তিনি উঠে চলে আসেন বাসায় আসলেন দিল্লিতে এসে যখন হাদিস পড়েন মুরাকাবার হালে রসুল্লার সাথে রসুল তো বলে দিয়েছেন তুমি দিল্লিতে গেলে আমার সাথে দিদার যখন চক্ষু বন্ধ করবে আমার সাথে দিদার পাবে সাহেবে হুজুরি তুমি সুমান আল্লাহ এক রাত চাই রসুল্লার সাথে দিদার করবেন ওই সময় যায় দেখে এই ভণ্ড পীর দাঁড়ায় রয়েছে ঢুকতে দিচ্ছে না রসুল্লার দরবারে ঢুকতে দিচ্ছে না দ্বিতীয় রাতে রসুল্লার সাথে দিদারে যাবেন রসুল্লার দরবারে যাবেন ভণ্ড পীর দাঁড়ায় রয়েছে দেখতে ঢুকতে দিচ্ছে না তৃতীয় রাতে এক অবস্থা অবাক হয়ে গেলেন এই ভণ্ড পীরের এত কঠিন এক অবস্থা এটাকে এসতে দ্রাস বলে ভণ্ডামি ওলিয়াউলিয়াদের যেটা আছে অস্তাশ্চর্য ঘটনা এটাকে বলা হয় কারামত কি বলে সবাই বলেন কি বলে নবীদের অত্যাশ্চর্য ঘটনাকে বলা হয় মুজিজা আর ভন্ডদের যেটা অত্যাশ্চর্য ঘটনা এটাকে বলা হয় ইসতিদরাজ আকীদার ভাষায় কি বলে ইসতিদরাজ মানে ভন্ডামি এক পর্যায়ে চতুর্থ রাত তিন রাত পর্যন্ত রাসূলুল্লাহর জিয়ারত পাইলেন না চতুর্থ রাতে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য স্বপ্নে যাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে ঢুকবেন কোন কঠিন এক অবস্থা ওই ভন্ড আবার সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহ নবী বারবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওই আব্দুল হাত মাদ্দাস জালাবি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আগে শুনি ইয়া রাসূলুল্লাহ আগে শুনি ইয়া রাসূলুল্লাহ হে রাসূল ওগো প্রাণের রাসূল ওগো দয়ার নবী মায়ার নবী আপনি আমারে সাহায্য করেন আমি তো ভণ্ড পীরের খপ্পরে গেছি আমি আপনার দরবারে যাব ভণ্ড পীর আমার সামনে দাঁড়াই রয়েছে আমি তো যেতে পাচ্ছি। না আল্লাহর নবী শুনে সাহাবায়ে কেরামের একটি দলকে বললেন যে দেখো তো আব্দুল হক আসছে তার পথে কে যেন বাধা পরে আল্লাহর নবী বললেন ডাকায় নিয়ে আসলো আব্দুল হক মহাদেশ দেলবিকে ডেকে এনে বললেন কি সমস্যা তোমার সাথে আমার চার রাত ধরে দেখা নাই কেন বলে চার রাত ধরে দেখা নাই হুজুর ওই ভণ্ড পীর দক্ষিণাত্ম অঞ্চলে ও আমার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে তাই নাকি আল্লাহ নবী মেদিনা মানুমারা থেকে তিনি ওই মুহূর্তে দক্ষিণাত্মের দিকে নজর করে বসেন ইয়া কাল ও খুরুজ হেনা আল্লাহ নবী মেদিনা মনোমার থেকে আব্দুল হাক মাহেন স্বপ্নে বলে দিলেন রে কুকুর বের হয়ে যা কাল এ কুকুর কুত্তা বের হও অবাক করার মতো রাতে আল্লাহ নবী বললেন আব্দুল হক মহাদেশি বলেন আমি দিল্লিতে স্বপ্ন ভেঙ্গে গেল সকাল বেলা ফদের নামাজের পরে আস্তে আস্তে উঠে 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 আমি দাক্ষিণাতে গেলাম গিয়ে দেখলাম দেখি ভন্ডপীর আস্তানে আজকে আমার মত দেয় নাকি যেতে 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 আস্তানায় গেলেন এগারোটা বেজে গেল কিছু মুড়িদান ভক্ত সামনে আছে গাঞ্জাখোর কিছু বসা সামনে অনেকের কাছে বিভিন্ন কিছু রয়েছে এগুলো যখন সামনে আছে সামনে দেখে তিনি অবাক হয়ে গেলেন একপর্যায়ে তিনি বললেন যে তোমাদের যাকে তোমরা পীর মনে করো তিনি কি ভিতরে আছেন কখন বের হবে তোমরা কখন থেকে অপেক্ষা করছো বলে আমরা তো ফজরের পর পরে চলে আসি উনি তো বের হচ্ছে না বলে ও বের হচ্ছে না স্বাভাবিকভাবে কখন বের হয় বলতে ফজরের পর পরে বের হন আজকে তো বের হচ্ছে না বলে তোমরা কি দেখেছো এখান থেকে কোনো কিছু হেটে গেছে মানে হ্যাঁ আমরা যখন আসি তার কয়েক মিনিট পরে আমরা দেখছি একটা কুকুর এখান দিয়ে কালো কুকুর হেটে গেছে বলে কালো কুকুর যে হেঁটে গেছে ওইটাই ছিল তোমাদের ভণ্ড পীর ওইটা কালো কুকুর আল্লাহ নবী মদিনা মনোমারা থেকে তারে কালো কুকুর বানাই দিছে ওটা কুকুর বানাই দিয়েছে এটা ইস্তেজাজি করত ভণ্ডামি করত অবাক হয়ে কেন আব্দুল হক মাদ্দেস জলবি রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন আল্লাহ নবী রওজা মোবারক থেকে ফায়েজ এবং তাওয়াজ্জু দিতে পারে কিনা কি পারে কিনা আরো যারা বলেন পারে না

এক রাতে আল্লাহ নবীর সানে আমি দরুদ পড়েছি মিলাদ পড়েছি আম করছি রসুল্লার সানে আমি মৌলুদুল নবীতে আমি রসুল্লার সানে মিলাদ পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহকে সালাম দিয়েছি আমার জীবনের কোন আমল যদি কবুল না হয় আমার বিশ্বাস এই আমলের ছিল আল্লাহ আমার নাজাদ দিবে মুক্তি দিবে সুবাহ বলে আল্লাহ আকবর বলে তাহলে আমরা যারা মিলাদ করি ক্যাম করি করবো না ছেড়ে দেব কি বলেন করবো কি করবো না দোহামান আমার নবীর চেহারা চেহারাকের কসম করেছেন আমার আননা আমার নবীর চেহারাটা আমার আল্লাহর কাছে কত ভালো লাগে সবই বুখারি বনাক আল্লাহ নবীর সত্য মাস পর্যন্ত বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কত মাস মা নবী আকাশের দিকে তাকায় আমার আল্লাহ নবীজির দিকে তাকায় কারণ নবীর চেহারার কসম করেছেন আমার আনলা قد نرى تكلب وجهك في السماء فلنيلينك ين قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر نبيك أكاشا ديك أمان الله نبي رجاه ونتبجي فلچن নবীর চেহারাটা এত আলোয় আলোকময়ছেনো কবি বলেছেন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা নবীগো আপনার চেহারা এত সুন্দর ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি এই চেহারা কখনো এই চেহারা

ময় হয়েছে গোটা পৃথিবী সুবহানাল্লাহ বলেন আর রেজবন সুবহানাল্লাহ সেই নবীর চেহারা মাবারেকের কসম ওয়দ-হা ওয়াল্লাইলি লাইলি সাজা আই ওয়াল লাইলি সাকানা কসম ওই রাতের রাত অন্ধকার রাতটা কি অন্ধকার নবীর চুল মাবারক হলো কালো ইমাম ফকরুদ্দিন নাজীব বলেন

উম্মে হানের ঘর থেকে নিয়ে আল্লাহর যখন আল্লাহর আরশ পর্যন্ত গেলেন সূর্য সূর্য জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায় মানুষ মানুষের জায়গায় সময় সময়ের জায়গায় পৃথিবী যে যেখানে ছিল সবটা সব জায়গায় ওয়াল্লাই সাজা আয় ওই রাতে যে রাতে আমার নবী আল্লাহ দিদার করেছেন নবীজির ম্যারাজ হয়েছে ওই রাতে আল্লাহ রবুল আনবি সব্বাইকে সাকানা সাজা আই সাকানা আল্লাহ সবগুলোকে স্থির করে রেখেছেন লাহ আর ওই রাতে

পার দিয়ে আল্লাহর আর গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে রাতের মধ্যে চলে আসলেন অনেক সময় চলে গেল সময় চলে গেল অনেক সময় চলে গেল কেউ বলছেন অনেক 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 বছর চলে গেছে কিন্তু এখনো দেখতেছে যেই বিছানায় ছিলেন বিছানাটা এখনো গর ইজা সাজা ইজা সাকানা কসম রাতের নবীজির চুল মাবারকের কসম করেছেন পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আল্লামা বদরউদ্দিন আইনি তার জামানতের জীবনে কোট করতে গিয়ে তিনি বলেছেন ওমর ইবনে আজিজ বলেছেন আমার জীবনের শেষ মুহূর্তে ওসিয়ত করে বলছিলেন শোনো শোনো আমার কফিনের মধ্যে যদি কিচ্ছু না পাওয়া আল্লাহর নবীজির একটা চুল মুবারক আমার কাছে সংরক্ষিত আছে এই চুল তোমরা আমার কফিনে দিয়ে দিবা আমার জীবনের কোন আমল যদি কবুল না হয় আমার বিশ্বাস নবীজির চুল মোবারকের সিলাই আল্লাহ আমার কবরের আজাবকে আল্লাহ মাফ করে আল্লাহ আখবর বলেন আরে আল্লাহ আখবর

এই জীবনের চেয়ে আরেকটি জীবন আছে এই জীবনের চেয়ে পরের যে জীবনটা আখেরাতের জীবনটা এই জীবনটা বড় সুখম জীবন দুনিয়ার জীবন ওই শেষ নয় এই জীবনের পরে আরেকটি জীবন আছে আখেরাতের জীবন বল তো সিরুনাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাদা লাফিস সুহফিল উলা

দুনিয়ার চায় ওইটুকু যেটুকু প্রয়োজন রব্যান আতিনাফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চাই অফিল আখেরাতে হাসানা আখের হাতের কল্ল্যাণ চায় এই জন্য বাবা দুনিয়া বিবর্ণিত নয় দুনিয়া আমরা চাই তবে ওইটুকু দরকার দুনিয়ার আমরা পাগল হব না इस দুনিয়া কি দাস সিং মিশলে কাগজ ফুল হয় লাহক বাক এসে দুনিয়া কি দশটি মিসলি কাগজ ফুল হয় দেখনে মেয়ে খস নামা হয় বু মগার খস ওরে দুনিয়াটা কাগজের ফুলের মতো দেখতে মনে হয় অনেক কিন্তু ঘ্রাণ নিয়ে দেখো কিছুই নাই কাছা বলেন ঠিক কিনা এই শো আসে না চেলে

কেউ বা আনে পানি কেউ বা সাজে না না আর কেউ বা সাজে নানি ছোট কালে ওই কলা গাছের কেটে কেটে ওই কলা গাছের পাতাগুলো কেটে কেটে ওইখানে আমরা ইটের গুঁড়া গুলোকে হলুদ বানাইতাম কথা বলেন ঠিক কিনা ইটের গুঁড়া গুলোকে হলুদ আর বালুগুলোকে ভাত বানাইয়া রাইস বানাইয়া এগুলো সাজে সুন্দর করে সাজে রাখে কেউ বা বাটে হলদি মরিচ কেউ বানাতে ভাত কেউ বা বলে ধুত্তুরি ছাই পুরিয়ে কেন হাত কেউ বা কেউ বা বাটে কেউ বা আনে পানি কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি ওরা মনে করছে দুনিয়াটা মনে হয় নানা নানির দেশ নারে রে বাবা এই দুনিয়াটা নানা নানির দেশ নই সুইয়ে নানির নাচে হুবুসাহাত মিনার নিসাই বল বানি না বল কানা তিরিল মুকান্তারাতে মিনার জাহাবি বল বিদ্যা আল্লাহ ইমাম মালিক বলেন যা যাও এক এক করে আশিটি বেত্যাঘাত করবে এক এক করে আশিটা বেত্তাঘাত করলো উনআশিটা বেত্তাঘাত মারা হলো সর্বশেষ আশি তম ব্যা যখন মারা হলো হাতটা ছুটে গেল সবাই আল্লাহ আল্লাপের প্রশংসা করলো আশি তম বেতটা মারতে দেরি হাতটা ছুটতে দেরি নয় অন্য মহিলা দিয়ে মানে বসুল না হলো কখনের কাপড় পরা হলো জানা যা হলো দফন করা হবো আল্লা রি ইমাম তুলনা নাই তিনি বলেন শরীয়তা মারে ফট নাই বলে দাও ফাসেক। মারফত আছে শরিয়ত নাই তাকে বলে দাও বেঈমান jindik শরিয়তে আছে মারফত আছে বলো 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 ওই পীর হক্কানী ওই আলেম হক্কানী বাবারে শফিগের দরবারে জামান এলমে শরিয়ত আছে এলমে মারফত আছে না নাই আরে যারা বলে আছে না নাই এখানে নামাজ আছে না নাই আউওয়াবিন আছে না নাই আউ্ বিন আছে নামাজ আছে আউ্ বিন আছে রাহাত নামাজও পরা হয় রে বাবা আল্লাহরি যারা হবো মুখের মধ্যে আমরা দাঁড়িয়ে রাখবো দেখেন এই পুরুষ এক সময় দাঁড়িয়ে ছিল না কথা বলেন না কথা বলেন না আল্লাহর অলির সোহবতে এসে আল্লাহর অলির সোহবতে এসে দাড়ি হয়ে গেছে চেহারার মধ্যে নূর এসে গেছে কথা বলেন ঠিক না আল্লাহর অলিরা রহবে রে বাবা আল্লাহর অলিরা এটা মানুষের মধ্যে পরিবর্তন করবে জীবন বদলে দিবে জীবন বদলে দিতে পারে আল্লাহর অলিরা এই জন্য কবি মুসাদ্দেক হোসেন হালি বলেছেন যুগ জামা না পাল্টে দিতে চাই নে জন যুগ জামানা না পাল্টে দিতে চাই নে জন এক মানুষই আনতে পারে বাঁচাই জাগা কষি ধরিয়া এমনি করে চলছে গেছে রাত্রি দিন একটি বাতি জানতে পারে হাজার বাতির প্রাণ একটি বাতি জানতে পারে হাজার বাতির প্রাণ একটি জানতে পারে হাজার বাতির পান এই শফিকিয়া দরবারে আল্লামা চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনির হুজুনের উসিলাই এই ফটিক শরীতে মদ জুয়া গাজা ইয়াবা বাবার কোন কারবার নাই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাচ্ছে হিংসা নাই ফাসাদ নাই রিয়া নাই অহংকার নাই অনেক মানুষগুলো শান্ত শৃঙ্খলা কথা বলুন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না সুলতানুল তুতমিশ বলে আমি কিন্তু দিল্লির বাদশাহ কিন্তু আসল বাদশাহী তো আমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যারে কাকে রুটি আর গস্ত দিয়ে যেত তার ফ্যামিলি আল্লাহু আকবার বলেন বলে আমি হুজুরের হাতে বায়াত নিয়েছি আল্লাহর ওলিদের হাতে সেই যুগে রাজা বাদশা এসে বায়াত নিতেন ডব্লিউ ডব্লিউ হান্টার সে বলেছে খাজায়ে খাজাগান খাজায়ে খাজাগান যার হাতে হাত রেখে এক কোটি বেদিন কালেমা পড়ে মুসলমান হল উপরেরটা চালায় একজন বলে এই ভারত শাসন করে দুই দিক থেকে বলে উপরের একজন রাজা নিচের একজন আজ রাজা বলে নিচের রাজা ডাকে বলে নিচের রাজা হলো খাজা এ খাজা গান আল্লাহ আকবর খাজা এ আল্লাহ আকবর এটা বুঝতে হবে আল্লাহর অলিদের কেরিস্মা কারিস্মাটা বুঝতে হবে কথা বলুন ঠিক না। আমরা কি ওলি হতে চাই এ বাবা চাই কি চাই না ওলি হতে চাইলে অলিদের দরবারে যেতে হয় বাবা আমাকে সাড়ে পর্যন্ত বলছিল বাঁচতে বাঁচতে তো এগারোটা ছয় বেজে গেল যাক আর আমরা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে এই কোভিড নাইনটিনে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আসতে পেরেছি এটাই তো বড় ভাগ্য কথা বলেন ঠিক না আমরা সবাই প্রাণ খুলে আল্লাহর উলির জন্য আমরা দোয়া করব আমাদের হুজুরের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন হুজুরকে হায়াতে খিজিরি দান আরে যারা বলে আমিন আরে যারা বলে আমিন মনে রাখবেন আল্লাহর অলিরা এটা আমাদের জন্য বড় নিয়ে কথা বলুন ঠিক না আল্লাহ হুজুরের স্বাস্থ্যকে যেন সুস্থ করেন বলে আমি হুজুরের সাহেব জাদাগন পরিবারের মধ্যে যারা আছেন নাতি নাতি সবাই কাল্লা কবুল আর মঞ্জুর করুন হুজুরের সাহেব জাদাগন কাল্লা কবুল আর মঞ্জুর করুন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুন এই মাদ্রাসার সকল শিক্ষক আসাতে শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটি শিক্ষার্থী যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছেন সামনে দিবেন সবাইকে কবুলের মঞ্জুর করুন এই মুনিরিয়া যুব মুনির কমিটি এটা শুধু বাংলাদেশ নয় বহির বহির্বিশ্বেও আছে এই যে আমেরিকা শাখা অমুক শাখা অমুক শাখা লন্ডন শাখা বহু বহির বহির্বিশ্বেও এটার শাখা আছে না নাই। কথা বলেন আছে না নয় এই দরবারের সাথে কানেক্টিং যাদের বড় বড় শিক্ষক শিক্ষার্থী যারা জ্ঞানী গুণী মানুষ আছেন কথা বলেন ঠিক না প্রশাসনের মধ্যে লন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অনেক এই দরবারের ভক্ত ভিন্ন আছে কথা বলেন ঠিক না মনে রাখবেন ওলি আওলিাদের দরবারে আমরা যাই অলি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি হওয়ার তৌফিক দান করুন

যাদের মুখে দাঁড়িয়ে নাই মুখে দাঁড়িয়ে আনবো আমরা কথা বলেন ঠিক কিনা যারা আমরা নামাজ পড়তে পারি না হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ইনবক্সে পড়ে গেছি প্রোফাইলে ঢুকে গেছি আল্লাহর ওলি সব সময় বলেন এই বয়সে এই নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে ঠিক বলেন জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জুমার নামাজ কাবলাল জুমা বাদাল জমা যেন ছুটে না যায় এখন নব্ব কিছু আলেম বের ওরা বলে কাবলাল জুমা লাগে না বাদাল জুমা লাগে না আর কয়দিন পর বলে কিছুই লাগে না তুমিও নাই আমিও নাই কেমন মজা হবে আমাদের আমিন জোরে হবে না আস্তে ইমাম যখন হলো দল লিন বলবে তখন আমরা আমি আস্তে বলবো আমাদের হাত এইখানে নয় আমরা Hanafi mazhab er onshari আমরা হাত বাঁধবো নাভির নিচে ঠিক কিনা অনেকেই পা ফাক করে দাঁড়ায় দাঁড়াক গোটা দুনিয়া দখল করব আমরা দখল করব চাইর আঙ্গুল দুই পায়ের মাঝখানে ফা কয় আঙ্গুল আরো জোরে সবার মুখে কয় আঙ্গুল ইকামাতে যখন হাইয়াল সালা বলবে, আইয়াল আল ফলা বলবে তখনই আমরা দাঁড়াবো। মনে থাকবে? হ্যাঁ থাকবে। আমাদের তারাবী নামাজ কয় রাকাত? আর অযরে সবার মুখে কয় রাকাত? কিন্তু একদল ডাকাত বেড়ে হয়েছে। যারা 20 রাকাত তারাবির 12 রাকাত ডাকাতি করে নিয়ে যায়। চোর চোর তো চুরি করে গোপনে আর ডাকাত বললাম এই জন্যই যে এরা প্রথম কাতারে দাঁড়াইয়া আট টাকাত পরে সবাইকে দেখাইয়া চলে যায় এই জন্য ডাকাত বলছি চোর তো চুরি করে এরা পিছনের কাতারে আট টাকাত চলে যায় করা করে না দেখ একটা তো লাইনে আছে কিন্তু এরা এমন হ্যাঁ ওজোর থাকলে সেটা ভিন্ন কথা এরা দেখায় যে না আমরা আট টাকাতের প্রবক্তা আমরা আট টাকাতের প্রবক্তা নয় আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত আর ওজোরে

আমার নবীর নিজে তার মার কবর ziyaret করেছেন আমরা কবর ziyaret করব না কি করব না আমরা কবর ziyaret করব রাসূল বলেছেন কুনতু নাহাইতুম আন জিয়ারাতিল কুবুর আল আন ফাজুরুহা আমি তোমাদেরকে এককালে কবর ziyaret করতে নিষেধ করতাম তোমরা এখন কবর জিয়ারা করো ফা ইননাহা তুযাক্কিরুল মাউত কবর ziyaret করলে মৃত্যুর কথা মনে পড়ে আল্লাহু আকবার তুযাক্কিরুল আখিরা আখিরাতের স্মরণিকা হয় আমরা কবর ziyaret করতে চাই কি চাই না আমরা আহলে হাদিস নই সালাফি নই লামা জাবি নই আমাদের পরিচয় আমরা আহলে সুন্না ওয়াল জামাআ ঠিক কি না বলেন আমাদের পরিচয় আমরা আহলে সুন্না ওয়াল জামাআ কথা বলেন ঠিক কি না আহলে সুন্না ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না ইন্নাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মজুদ বিলা মাকান আল্লাহু আকবার মাকান সারা আল্লাহ সব জায়গা আল্লাহ রহমত এবং কুদরত আছে আছে না নাই আমার নবীর নূর নবী কি নবী সবাই বলে আরো জোরে কি নবী কি নবী আমাদের কলেমা সহি কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমাটা বিশুদ্ধ কিনা এটা যদি শেরেক হইতো সৌদি আরবের জাতীয় পতাকায় কখনো লিখে দিত না কথা বলেন ঠিক কি না কাবার গিলাফে লিখে দিত না মক্কা tower এ লিখে দিত না নবী রোজা মাবারেক লেখা থাকতো ওরা বলে হস করে চলে আসে মদিনা যাবার লাগে না ওরে পরা কপা মদিনা যাবার লাগে না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা আসে কম মিনের। বলেন না মেদিনা মেদিনা আসে কম মদিনা যাইতে মন চায় কি চাই না আর যারা বলেন চায় কি বলেন চাই আমরা কি মদিনা যাব কি যাব না কুরআন মুছায়া হলোন্নহুম ইয যালমু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়استাগফার লাহুম আর রাসূল লামাযাদুল্লাহ তাওয়াবুর রাহীম আল্লাহু আকবার সে মদিনায় যাইতে চাই কি চায় না হস্করে ফিরে আসো কই মদিনা যাওয়া লাগেনা পরা কপাল মদিনা যাইতে চাও না যেই নবীর উসিলায় নবী না হলে হজ হইতো না কাবা কেবলা হতো না তুমি হইতা না আমি হইতা না সে নবীর চিন না তোমার হস করো যতবার হস করো হজ হয় মক্কায় হস কবুল রুশিলা আমার নবীর মদিন জোরে বলেন ঠিক কিনা আমার নবীজি হস কবুল রুশিলা ঠিক কিনা বলেন সে নবী রোজায় যেতে মন চায় না যাবো কিনা অবশ্য আমরা যাবো সাহবা ইকরামদের মহব্বত করব না সাহাবিদেরকে ভালোবাসবো না হুব্বু হুম ইমানুন ওয়া দীনুন ওয়া ইহসান ভালোবাসা ইমান দীন ইহসান ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন কতগুলো শিয়া সম্প্রদায় রয়েছে হয়েছে সাহাবা একরামদেরকে গালিগুলাজ করে লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবিদেরকে সমালোচনা টার্গেট বানাবে না নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে আর সাহাবী কান নুজুম আমার সাহাবীর আকাশের স্টার নক্ষত্র সমতুল্য এদেরকে গালি দিবে না 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 আমরা সাহাবীদেরকে কখনো গালি দেব না ওলি আউলিয়াদেরকে মহব্বত করতে রাজি আছি ভালোবাসতে রাজি আছি ওলি আউলিয়াদের কথাগুলো আমরা শুনব কোরআন সুন্নাহর বিরোধী হলে কথা বলেন কোরআন সুন্নাহর বিরোধী হলে আল্লাহর মেহরবানি আল্লাহর ওলিরা আমাদেরকে কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা আমাদের বলবেন কথা বলেন তাহলে এই সবিকিয়া দরবারে এসেছি কি হওয়ার জন্য অলি হওয়ার জন্য কি হওয়ার জন্য আমরা কি অলি হতে চাই আল্লাহর অলির চেহারার দিকে আমরা তাকাবো চারটা জিনিসের দিকে তাকাইলো সুবহান সুবহানাল্লাহ বলে কয়টা জিনিস খানায়ে কাবা সুবহানাল্লাহ বলেন আন নাজরু ইলাল কাবাতে ইবাদাত কাবার দিকে নজর করবেন ইবাদত সুবহানাল্লাহ বলেন

আমরা যেন আদব দেখাতে পারি এই সাল ইয়তিম উল্লাদি মাথা ওয়ালেদ ওই ব্যক্তি এতিম নয় যার মা বাবা মারা গেছে ইননামাল ইয়তিম উল্লাদি হল হলো সে মিনাল ইলমি ওয়াল আদাবি যার ইলম নাই যার আদব নাই ওইটা হলো আসল ইয়তিম কথা বলেন ঠিক কিনা আমরা যেন আদব দেখাইতে পারি সর্বোচ্চ আদব আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন আর যারা বলে আল্লাহুম্মা আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সবাইকে করোনা মুক্ত করে সুস্থ তার জন্য আল্লাহ নসিব করেন দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে আল্লাহ সবাইকে কবল করুন আমি হুজুর আপনার কাছে দোয়া চেয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম